জন্ম হয়েছে মৃত্যু হবে আপনি যদি দুর্নীতি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা এসেও বাঁচাতে পারবেন না दिवाकर घरामी महाशय उपस्थित आछेन भारतीय जनता पार्टी समस्त कर्मीबृंद साधारण मानुष आछेन दुई सहसभापति शंकर दा एवं माननीय स्वरूप घोष महाशय আছেন দুই মন্ডল সভাপতি চন্দ্র সরকার এবং ছোট খোকন দাস সুদন দাস আছেন আপনারা আছেন সামনে দাঁড়িয়ে বিডিও অফিসে যারা পর্যায়ে আসছেন তারা শুনতে পাচ্ছেন আমাদের কথা বিডিও অফিসের কর্মীবৃন্দ আছেন সরকারি পুলিশ স্টাফ তাদের প্রত্যেকের কাছে আমরা এসেছি কারণ কি কারণ আমরা দেখেছিলাম 2011 সাল থেকে যে অনেক কিছু কাজ হবে কিন্তু আমরা আজকে দেখছি সোনামুখি বিডিও অফিস একজন দেহ ব্যবসায়ী তার আন্ডারে চলে গেছে এখানে একজন দেহ ব্যবসায়ী কেন বলছি তার হোটেলে দেহ ব্যবসা করা হয় সেই দেহ ব্যবসায়ীর আন্ডারে বিডিও তার কথা শুনে চলছে তার কথা শুনে এখানে সমস্ত কিছু কিছু প্রশাসনে কিছু কিছু অফিসারের কথা শুনে চলছে আজকে ভাবতে লাগে সোনামুখী ডেভেলপ হবে কি করে এই সোনামুখীতে আমরা আমি সংসদ দপ্তর থেকে পুরো লাইট আলোকিতকরণ করেছি আর আজকে সেই সোনামুখী এই সোনামুখী দেহ ব্যবসায়ী তিনি লিস্ট তৈরি করেছেন পঞ্চায়েত প্রধানরা করতে পারছেন কিনা আমি জানা নেই কিন্তু দেহ ব্যবসায়ী এসে ভিডিওকে যে লিস্ট দিচ্ছে সেই লিস্ট আজকে মানুষের কাছে পৌঁছাচ্ছে না আমাদের দিবাগত বললে আমরা এর আগে দেখিয়েছি মানে মিঠুন দা মানে সুকান্ত দা এখানে 30,000 লোকের জমায়েত আমরা দেখিয়েছি আমরা পারি প্রত্যেকটা পঞ্চায়েতে তালা মেরে দিতে কিন্তু না আমরা চাই গ্রামের গরিব মানুষগুলো সুযোগ পাক কিন্তু এই যে পঞ্চায়েত প্রধান থেকে বা পঞ্চায়েত প্রধানরা তার পরিবারের লোকেরা কাজ করছে দেহ ব্যবসায়ী বাড়ি বিক্রি করছে সোনামুখি টাউনে গ্রামে গ্রামে টাউনে বাড়ি বিক্রি করছেন এটা কি করে আমরা মেনে নেব এটা মেনে নেব না ভাই তুমি কোন হরিদাস নও অনুব্রত মণ্ডলকে দেখে নিয়েছি আমরা আমরা দেখে নিয়েছি অনুব্রত মণ্ডলকে আর যেদিন মনে করব যেদিন মনে করব বলছি পাবলিককে যদি খেপাতে শুরু করি ওই পাবলিক সমস্ত সোনামুখীর মানুষ প্রতিশোধ নিতে জানে সোনামুখী মানুষের চিটিং করা হচ্ছে যে হবে গ্রামের বাড়িগুলোকে দেওয়া হচ্ছে না গরিব মানুষের বাড়ি গ্রামের গরিব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা বিডিও অফিসের বাইরে আপনারা সমস্ত লিস্ট টাঙিয়ে দিন আগে তো জানতাম আগে জানতাম যে প্রতিদিন যে কোন সুযোগ সুবিধা আসতো ভিডিও অফিসের নোটিশ বোর্ডে দেখতে পাওয়া যেত আজকে ভিডিও ম্যাডামরা ভিডিও যারা আছেন তারা ওই লিস্ট আর কোনো মতে বার করবেন না কারণ তারা চুরি করতে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ গতকাল দিদির সুরক্ষা কবচ তৈরি হয়েছে কিসে দিদির চোরদের সুরক্ষা কবচ তৈরি হয়েছে এটা অন্য কিছু না এই ভিডিওদের কাটানোর জন্য এই
প্রজাতন্ত্রকে চুরি করছে যারা তাদেরকে সুরক্ষা কবচ দেওয়ার জন্য দিদির মুখটা ব্যবহার করুন। দিদি হচ্ছে চোরেদের সুরক্ষা কবচ আর কিছু না। দিদি বলেন না মাদুলি কখনো বলেন না যে আমাদের গ্রামাঞ্চলে মাদুলি পড়লে ভালো লাগে, কখনো আমরা বলি তাবিজ পড়লে ভালো লাগে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই গোলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা থাকে তাহলে এটা হচ্ছে চোরদের মহারানীর সুরক্ষা কবচ, এটা হচ্ছে চোরদের মাদুলির ব্যবহার। লজ্জা করছে। একদিকে দেখছি আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি এখানে চাইছি বিডিও ম্যাডামকে অনুরোধ করব, এখানে বিডিও অফিসে যারা পদাধিকারী আছেন তাদের কাছে অনুরোধ করব, বাড়ি এসছে আপনারা টাঙিয়ে দিন, আপনারা গ্রামের গরিব মানুষদের দেখুক যেন বলে এই দেখো আমার বাড়িতে এসেছে, আমি গরিব মানুষ তাই বাড়ি পাচ্ছি। কিন্তু আপনারা কি করছেন না, আপনারা নিজেদের মতো করে বাড়ি নিজেদের লিস্টে তৈরি করে দিয়ে কমিশন পেলে বাড়ি দিচ্ছেন, কমিশন না পেলে বাড়ি দিচ্ছেন না। আমি বলে রাখি ম্যাডাম, আমি আপনার অফিসে একদিন এসেছিলাম এই এলাকার কিছু কাজের জন্য, সেই সাংসদ তহবিলের টাকা আপনারা কাজ করতে দিচ্ছেন না, না দেন। আপনারা দু বছর পর আপনারা এখানে আমার যে স্ট্রিট লাইটটা আমি রেডি, তারপরে ওটা রামপুরে সেটা দু বছর পর করতে দিলেন, করতে দিচ্ছেন না তো না দেবেন। কিন্তু আপনি বলবো রাখি একটা কথা শুনুন, দেখুন সূর্য ওঠে সূর্য অস্ত যায়, জন্ম হয়েছে মৃত্যু হবে। আপনি যদি দুর্নীতি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা এসেও বাঁচাতে পারবেন না, এটা কিন্তু বলে রাখি। এখানে তৃণমূলের সব নেতাদের সঙ্গে অনেকের সঙ্গে সখ্যতা আছে, অনেকের সঙ্গে দুর্ব্যবহার, আমি তাদেরকে বলে রাখি ভাই এই যে পঞ্চায়েতের প্রধানে কে তোমাদের প্রধান হবে, কে তোমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, আগে তোমরা ভোটে জিতে এসো ভাই আমাদের কাছে, তারপরে তোমরা চিন্তা করবে, তারপর তোমরা চিন্তা করবে। কিছু মানুষ শুধু লুটে নিচ্ছে, আমরা সাংসদ হিসেবে যা করতে পারছি না, বিধায়ক হিসেবে যা করতে পারছি না, এখানে একজন আইন জুটিতে নেতা আর কিছু নেতা তৃণমূলের নেতারা কোটি কোটি পতি হচ্ছেন, হচ্ছেন কি করে, শুধু মানুষের টাকা চুরি করে। আর এটা আমরা একটা বই তাই যে সমস্ত অফিসাররা করছে, আমি আপনাদের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। সৌমিত্র কা দুর্নীতি করেনি, দুর্নীতি করেনি, দিবাকর গড়াবই দুর্নীতি করবে না, করেও নি। আর যারা আপনার অফিসারে দুর্নীতি করছেন আমি কথা দিয়ে বলছি আপনাদের নামে ডাইরেক্ট এফআইআর এই আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা করবে, আমি করবো, বিধায়ক করবে। এই আইন কিন্তু জটিল মারাত্মক, পেনশনের সময় পেনশন আটকে যাবে জেনে রাখুন। সবাই আলাপন বন্দ্যোপাধ্যায় হবেন না, আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন আলাপন বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে তার বউকে চাকরি দিয়েছিল, কিন্তু আপনারা প্রত্যেকে আলাপন বন্দ্যোপাধ্যায় হবেন না, কারণ উনি চুরি করতে একদম মাস্টার ডিগ্রি করে নিয়েছেন। তাই এখানে বিডিও ম্যাডামকে বলবো, সরকারি অফিসার যারা আছে তাদেরকে বলবো, আপনাদের নামে যদি থানায় এফআইআর করি পেনশনের টাকা ব্যাংকের টাকা ইডির বাধ্য পার্বত কে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করে দেবো। তাই আপনারা যে বাড়ি এসেছে বিষ্ণুপুর এই সুরমুখীতে সেই লিস্ট আপনারা টাঙিয়ে দিন। আপনাদের সামনে আমাদের কোনো লড়াই নয়, আপনাদের সামনে আমাদের কোনো লড়াই নয়। আর আমি শিবিক ভাইদেরকে বলবো, ভাই তোমাদের কারো বয়স 30, কারো বয়স 35, কারো বয়স 36, কারো বয়স 40, তোমাদের সঙ্গে লড়াই নয়, কিন্তু তোমরা তৃণমূলের লিস্টে ঢুকেছো আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা আজকে সরকারি একজন বাবু হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা বেশি দাদাগিরি করতে এলে, তোমরা যদি ভাবো যে ভারতীয় জনতা পার্টিকে জেলে ঢুকিয়ে দেবো, এই জেলে 5 বছর ধরে আমরা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তোমাদের সেই দিন যে চাকরি যাবে বা তোমাদের নামে যে এফআইআর হবে সেটা কিন্তু ভালো হবে না, দাদাগিরি তোমাদের মানবো না ভাই, আমরা দাদাগিরি মানবো যে ভালো কাজ করবে, ভালো দাদাগিরি মানবো, তোমরা যদি এলাকার মানুষের সেবামূলক কাজ করো, আর তোমরা যদি ভাবো তৃণমূলে দাদাগিরি করবো পার্টি ভেঙে দেবে ভাই এলাকার মানুষ, আমি কিন্তু বারবার ঠিক হবে না ভাই। থানার কেসটা কি হয়, একজন তৃণমূল কর্মী যদি বিজেপিকে মারে যে ধারাটা হয় তোমার ক্ষেত্রেও ধারাটা কি হবে, তাই আমি বলে রাখি। আপনারা ভালো থাকুন, প্রশাসনের কাজ করুন, আমরা প্রশাসনের কাজ করি, আমরা থানাতে ডিস্টার্ব করি না, আমরা চাই থানা থানার মতো কাজ করুক, আর আমরা কেস দেওয়ার এইসব কেস টেস নিয়ে আমরা ভয় করি না। কারণ কি জানেন, অনেক কেস তো করেছেন, তাও তো মানুষের জনস্রোত আটকাতে পারেননি। আমাদের 13 তারিখে মাননীয় সুরেন্দ্রনাথ পর্যটনে আসবেন, দেখে নেবেন 30,000 লোকের সমাগম হবে,
এটা আমরা জোর করে বলতে পারি। আমাদের বাংলা বিলাসিতা রয়েছে আর বলব দিদি সুরক্ষা কবচ নয়, ওটা হচ্ছে চোরেদের সুরক্ষা কবচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ওই যে ছবিটা দেখবেন ওই ছবিটা গলায় লাগাবেন, দিয়ে বলবে আমি চুরি করতে অগ্রাধিকার পাবো। যারা যারা ওই ছবিটা লাগাবেন তারা তারা চুরি করতে অগ্রাধিকার হবেন এবং চোর হিসাবে সাব্যস্ত হবেন। ওই ছবি থাকলে সবাই বলবে চোর যাচ্ছে পার হয়ে যাচ্ছে, চোর যাচ্ছে কেস্ট যাচ্ছে, চোর যাচ্ছে। আজকে মলয় ঘটক থেকে শুরু করে আজকে স্বপন দেবনাথ থেকে শুরু করে আজকে অনেকে ইডির ভয়ে আর সিবিআই এর ভয়ে এত দুর্নীতি করেছে, মানুষের ভয়ে লুকিয়ে আছে, কোনো কোথাও দেখতে পাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছে না। আর ভাই বন্দ্যোপাধ্যায় এক একটা কেসে 10 কোটি টাকা খরচা করছে, হ্যাঁ 10 কোটি টাকা উকিলকে দিয়ে তার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা বেশি দিন চলবে না, এটা একদিন ধরা পড়বে। চোরেদের সুরক্ষা কবচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর এটা যারাই যারাই লাগাবেন তাদেরকে আমরা চোর বলে মেনে নেব। তাই আমরা চোরকেও ধরবো, চোরের মহারানীকেও ধরবো। ভালো থাকবেন। আর ভালো থাকবেন, আবার বলছি সরকারি কোনো পুলিশ অফিসার কোনো বিডিও কোন সরকারি অফিসারদের প্রতি আমাদের রাগ নাই, কিন্তু এটা ঠিক কথা আমাদের রাগ হচ্ছে আপনাদের অন্যায় করছেন বলে। কেউ কেউ হুমকি দিচ্ছেন যে আমাদের সমস্ত ছেলে মেয়েদেরকে পার্সোনালি জেলে ঢুকিয়ে দেবেন। আরে মশাই, আপনার পরিবারের একজন ছেলে বড় হচ্ছে, সে দুদিন পরে রাস্তায় নামবে ভিক্ষা করতে, হয়তো আপনি ওকে কয়েক কোটি টাকা দিয়ে যাবেন কিন্তু আপনার সুখ থাকবে না, কারণ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আসবে। আর নরেন্দ্র মোদী যেভাবে আমরা দেখলাম নিজের মা মারা গেছেন, একজন মাত্র মানুষ যে নিজের মা যাকে একমাত্র প্রণাম করে নরেন্দ্র মোদী, সে হচ্ছে ওনার মা। সেই মা মারা যাওয়ার পরেও দেশের কাজে বন্দে মাতরম ট্রেন উদ্ঘাটন করলেন, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। তাই আমাদেরকে ভয় খাবেন না, মানুষ সঙ্গে আছে। আর আমরা কথা দিচ্ছি মোশাক নামে রেলপথ আমরা চালু করবোই, হ্যাঁ দেরি হচ্ছে, গতবার দুটো একটা ট্রেন ছিল দুটো ট্রেন করেছি, আর এটা আমার এই দিন 15 আগে করেছি, আশা করি এটা 100% হবে। টেন্ডার সেলে চলে গেছে, কিছুদিন পরে আমার বাবু আমি আজ বলছি এখানকার পৌরসভা যদি দিয়ে দেয় আমি যদি তার 6 মাসের মধ্যে রাস্তা টেন্ডার করিয়ে দিতে না পারি আমি আপনাদের এই পশ্চিম বাংলার নয় এই সোনামুখী মানুষের জুতোটা নিয়ে ঘুরবো। আগে জায়গাটা দেখ, ওই সৌমিত্র খান কি করেছে বললে এইসব বলে লাভ নেই। সৌমিত্র খা পশ্চিমবাংলায় আপনাদের মতো চোর নয়, পশ্চিমবাংলায় সৌমিত্র খাকে চেয়ে চোর বলে না, পশ্চিমবাংলায় মাথাটা উঁচু করে রাজনীতি করি। বিষ্ণুপুর লোকসভাতে মানে ভারতবর্ষে বিষ্ণুপুর লোকসভা করে প্রতিদিন লোকসভাতে আওয়াজ তুলি, এই গাড়িটা চাই, এই গাড়িটা চাই, এই গাড়িটা চাই। কোনদিন আপনাদের মতো এর আগে 70 বছরে কোন সাংসদ যাবে আওয়াজ তোলেনি। আজকে আমি আপনাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে প্রতিটা জিনিস আওয়াজ তুলছি, আমারও মাথায় আছে কি করে ডেভেলপমেন্ট করতে হবে, কারণ বিষ্ণুপুরকে বিষ্ণুপুর লোকসভা সোনামুখী পর্যায়টা এগিয়ে নিয়ে যাবই, পশ্চিমবঙ্গের মধ্যে সেরা লোকসভা নিজেকে তৈরি করবই। ভালো থাকবেন, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।